আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন 14 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলোর মতো, যে আমরা টেলিটকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করি, এখানে অন্যভাবে পেমেন্ট করতে হবে এবং বিস্তারিতভাবে দেখবো যে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কত তারিখ শেষ হবে। তাছাড়া এখানে আবেদন করার জন্য আমাদের কত টাকা খরচ হবে ইত্যাদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরুতে যদি আমরা আবেদন কত তারিখ থেকে শুরু হবে সেটি দেখি, সেক্ষেত্রে আবেদনটি শুরু হবে 16 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে 16 মার্চ 2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় মোটামুটি এক মাসের মতো একটি সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 16 মার্চ 2022 তারিখে 30 বছরের মধ্যে। এবং আবেদনটি করবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে bba.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন, আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তা আবেদন ফর্মটি পূরণ করার পর আপনাদের এখানে পেমেন্ট করতে হবে মোট 312 টাকা, অর্থাৎ 300 টাকা ফি এবং অনলাইন ফি বাবদ 12 টাকা, মোট 312 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এরপর চলুন দেখে আসি এখানে আবেদন প্রক্রিয়াটা, পেমেন্ট দেওয়ার সিস্টেমটা কীরকম। এখানে মূলত আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার জন্য আবেদন ওয়েবসাইটের ই রিক্রুটমেন্ট মেনুতে ক্লিক করে লগ ইন অপশন থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এরপর পেমেন্ট ইনফরমেশন বা ডাউনলোড অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করবেন। পে উইথ বিকাশ একটা অপশন আসবে, এই লিঙ্কে ক্লিক করার পর পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে বলা হবে। এবং সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই মোবাইলে, এবং ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং এরকম একটি লেখা আসবে। তো এই ছিল পেমেন্ট সিস্টেমটা। এবার চলুন আমরা দেখে আসি এখানে আবেদন করার জন্য আবেদনে কী কী পদগুলো আছে এখানে। তো মূলত প্রথমেই পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, এবং এটি কিন্তু গ্রেড 13-এর একটি চাকরি। এবং এখানে পদ সংখ্যা 14টি এবং বয়স সীমা 30 বছর। এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, এবং অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাম্পলিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর পরবর্তী পদ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590, এবং এটি গ্রেড 13-এর একটি চাকরি, এবং এখানে নিয়োগ নেওয়া হবে 6 জন, এবং এখানে যথারীতি বয়স 30 বছর হতে পারবে সর্বোচ্চ। এবং এখানে আবেদন করতে হলে আপনাকে অনার্স পাস করতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ, এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের থাকতে হবে। এরপর পরবর্তী পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680, এবং এটি গ্রেড 14-এর একটি চাকরি, এবং এখানে নিয়োগ নেওয়া হবে 16 জন, বয়স 30 বছর, এবং এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাস করতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং শার্টলিপিতে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490, এবং এটি গ্রেড 16-এর একটি চাকরি, এবং এখানে নিয়োগ নেওয়া হবে 23 জন, বয়স 30 বছর সর্বোচ্চ হতে পারবে, এবং এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এই সবগুলা তে আপনারা শুধুমাত্র দিনাজপুর ও ফিরোজপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দিনাজপুর এবং ফিরোজপুর জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ জেলা কোটা বহির্ভূত, অর্থাৎ এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।